ষষ্ঠ দফার ভোটে একেবারে খেলা হবে সারা দেশে। সারা দেশে 58টি কেন্দ্রে ভোট হচ্ছে, 58টি কেন্দ্রে মোট 889 জন ক্যান্ডিডেট কন্টেস্ট করছে। তার মধ্যে জম্মু কাশ্মীরও আছে, আছে পশ্চিমবাংলার 8টি আসন। পশ্চিমবাংলার এই 8টি আসনের মধ্যে হলো বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, তমলুক, কাঁথি, ঘাটাল এবং ঝাড়গ্রাম। এই ষষ্ঠ দফার ভোট এক কথায় হেভি ওয়েটের লড়াই, আর এই ষষ্ঠ দফায় একেবারে সকলের ভাগ্য নির্ধারণ করে দিল্লি কাপ তা ক্লিন চিট দেবে। এই ষষ্ঠ দফাতে লড়াই করছে বিজেপির হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে বাঁশুরি স্বরাজ, মনোজ তিওয়ারি, মনোহরলাল খট্টার, কংগ্রেসের কানহাইয়া কুমার, দীপেন্দ্র সিং হুড্ডা। অন্যদিকে পশ্চিমবঙ্গে যে 8টি আসন, সে 8টি আসনে একেবারে হেভি ওয়েট হাই ভোল্টেজ ক্যান্ডিডেটরা আছে। এর মধ্যে অন্যতম প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর আছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, আবার তৃণমূলের দেব জুন মালিয়ারা। সুতরাং এই হেভি ওয়েট ভোট সকলের নজর কিন্তু কার বে কালকে। কমিশনের যে তথ্য এই শনিবারের ভোটে, কমিশনও কিন্তু মানে রেফারির যে ভূমিকা, কাকে লাল কার্ড দেখাবে তার জন্যে মোতায়েন করছে 892 কোম্পানির কেন্দ্র বাহিনী, সঙ্গে কুইক রেসপন্স টিম। এই পর্বে ভোটে মোট ভোটের সংখ্যা 3804টি থাকবে, 29468টি রাজ্য পুলিশ। এইদিকে পশ্চিম মেদিনীপুর জেলাতে 218 কোম্পানি কেন্দ্র বাহিনী থাকবে, পূর্ব মেদিনীপুরের জন্য রাখা হবে 237 কোম্পানি কেন্দ্র বাহিনী, বাঁকুড়ার জন্য 178 কোম্পানি, ঝাড়গ্রামের জন্য 130 কোম্পানি, পুরুলিয়ার জন্য 137 কোম্পানি এবং পূর্ব বর্ধমান জেলার জন্য 16 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন রাখার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এছাড়াও 919টি কুইক রেসপন্স টিম প্রস্তুত করছে, অর্থাৎ কোনোমতে নো এন্ট্রি ছাপ্পা, অর্থাৎ ছাপ্পা ভোট যাতে না হয় সেই জন্য নির্বাচন কমিশন একেবারে সজাগ পাখির চোখ করে রেখেছে। মূলত এই যে সমস্ত কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে তার মধ্যে এই তমলুক লোকসভা কেন্দ্র সবথেকে পাখির চোখ, মূলত একেবারে হাই ভোল্টেজ। এই তমলুক লোকসভা কেন্দ্রে 19-এর নির্বাচনে সিপিএমকে একেবারে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি, আর 21-এর নির্বাচনে এই কেন্দ্রে 7টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 4টি আর বিজেপি জিতেছিল 3টি আসনে। এই প্রসঙ্গে 24-এর লোকসভা নির্বাচনে পদ্মফুল আর ঘাসফুল এদের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এটা কিন্তু একেবারে কনফার্ম। তবে ফলাফল কী হতে পারে এই ষষ্ঠ দফার ভোট সেই নিয়েই চুলচেরা বিশ্লেষণ। অবশ্যই ফলাফল 4 তারিখের আগে বলা সম্ভব নয়, তবে তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কতটুকু মাটি আছে। তমলুক লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা, সেই 7টি বিধানসভা কেন্দ্রগুলো হলো মানে তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম,
2019 সালের লোকসভা নির্বাচন অনুসারে এই কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ছিল 16,92,040। আর 2011 সালের জনগণনা অনুযায়ী তপশিলি জাতির ভোটার সংখ্যা ছিল 1.41% এবং তপশিলি উপজাতি ভোটার ছিল 0.2%, আর সংখ্যালঘু ভোটার ছিল 16.09%, এবং গ্রামীণ ভোটার সংখ্যাটা বেশি 83.4%, শহরের ভোটারের সংখ্যা 16.6%। সুতরাং এই ভোট শতাংশের নিরিখেই বোঝা যায় যে খেলাটা কিন্তু জমবে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মূলত দুই ফুলের যে লড়াইয়ে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং ঘাসফুল প্রার্থী দিব্যেন্দু অধিকারী জিতেছিল, শুভেন্দু অধিকারীর ভাই, 1,90,000-এর বেশি ভোটে। কিন্তু 21-এর নির্বাচনের আগে দিব্যেন্দু অধিকারীর দাদা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছিল এবং 24 লোকসভা নির্বাচনের আগে আবার গেরুয়া শিবিরে যোগদান করেছেন বিদায়ী সাংসদ। সুতরাং 19-এর লোকসভা এবং 21-এর বিধানসভা নির্বাচন কেন্দ্রের কে মানে কত ভোট পেয়েছিল সেই শতাংশের নিরিখে 21-এর বিধানসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 3টি এবং 4টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। তমলুক আসনে জয়ী হয়েছিলেন তৃণমূলের সৌমেন কুমার মহাপাত্র, পাঁশকুড়া পূর্বে জয়লাভ করেন ঘাসফুল প্রার্থী বিপ্লব রায় চৌধুরী এবং ময়নাতে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। নন্দকুমার আসনে জয়ী হয়েছিল তৃণমূলের সুকুমার দে, মহিষার দলে জিতেছিল ঘাসফুল প্রার্থী তিলক কুমার চক্রবর্তী, হলদিয়াতে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল এবং নন্দীগ্রামের আসনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল প্রায় 37.2%, আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 50.5%, সিপিএম পেয়েছিল 9.5% ভোট পেয়েছিল। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 45.9%, তৃণমূল পেয়েছিল 46%, সিপিএম পেয়েছিল 4% ভোট। সুতরাং এই ভোট শতাংশের নিরিখেই বোঝা যাচ্ছে যে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে এবং খেলাটা একবারে উঠবে জমে। এই 24 লোকসভা নির্বাচনে কারা প্রার্থী হয়েছে? 24 লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ প্রার্থী, একদিকে তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএমের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই হাই ভোল্টেজ ম্যাচ যথেষ্টই উপভোগ্য, শনিবারের ম্যাচ মহা ষষ্ঠীর ম্যাচ সবার নজরে থাকবে 4 তারিখ। কে জয়ের হাসি হাসতে পারে নন্দীগ্রাম? নমস্কার, আপনারা অবশ্যই কমেন্ট করবেন।